আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে ওমানে থাকা প্রত্যেকটা প্রবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যারা আমরা নতুনভাবে যাচ্ছি অথবা যারা আমরা আগে থেকে আছি, আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ ওমানের আবাসন খাতে নতুন একটি আইন জারি করছে ওমান সরকার। এই আইনটা অনেকটাই মানে এই মুহূর্তে বিপদে পড়ার মতো প্রত্যেকটা প্রবাসীর জন্য, তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ, এই মুহূর্তে বাংলাদেশ থেকে। প্রথমেই গত 24 ঘন্টার সর্বশেষ যে করোনা আপডেট সেটা দিয়েই শুরু করতে যাচ্ছি। এরপরে আবাসন নিয়ে ওমান সরকারের নতুন আইনে কী কী থাকছে এবং কী কী কারণ হবে এই বিষয়গুলো বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বশেষ আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে গত 24 ঘন্টায় ওমানে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র 80 জন, আর গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে 3 জন। এটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ করোনার আপডেট। এখান থেকে একটি জিনিস অন্তত আশায় বুক বাঁধতে পারবে ওমানে থাকা প্রবাসীরা, সেটা হচ্ছে ওমানের করোনা মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে। যদিও এখন পর্যন্ত শতভাগ নিয়ন্ত্রণে আসেনি, তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওমানের করোনা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে আসবে এমনটা আমরা আশা করতেই পারি। এবারে আপনারা জানেন ওমানের প্রত্যেক দিন প্রায় নিত্য নতুন নিয়ম চালু হয়, আর এই নিয়ম চালুর কারণে অনেক প্রবাসীরাই ওমান ছাড়তে বাধ্য হচ্ছে এই মুহূর্তে। আর তার কারণ হচ্ছে করোনা মহামারী, আর এই করোনা মহামারীতে অনেক প্রবাসীরাই কাজকাম হারিয়ে একেবারে নিঃস্ব। এরপরে ভিসার মূল্য বৃদ্ধি করা, বিভিন্ন নিয়মকানুন এনওসি নিয়ে একরকমের ছেলে খেলা, পাশাপাশি আরও অন্যান্য অনেকগুলো নতুন নতুন শর্তের কারণে ওমানে থাকা অনেকটাই কষ্টকর দাঁড়িয়ে পড়ছে এই মুহূর্তে প্রত্যেকটা প্রবাসীর জন্য। ওমান প্রবাসীদের আবাসন আইনের সংশোধন করে নতুন আইন জারি করছে ওমান সরকার। গত রবিবার 5ই সেপ্টেম্বর দেশটির আবাসন আইনের কিছু বিধান সংশোধন করে নতুন একটি ডিগ্রি জারি করা হয়। ডিগ্রি অনুসারে একজন প্রবাসী তার ভিসার মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে তার ভিসা অর্থাৎ রেসিডেন্ট কার্ড, যেটাকে পতাকা বলি, এটা নবায়নের জন্য আবেদন করতে হবে বাধ্যতামূলক। এছাড়াও কারণ ছাড়াই বাসস্থান বা অন্য কাউকে প্রদান করাও যাবে না, অর্থাৎ আপনি যে বাসায় আছেন এই বাসাটা কোনো কারণ ছাড়া আপনি অন্য কারো কাছে দিতেও পারবেন না। আর আপনার যে পতাকা আছে, পতাকা যখন শেষ হবে, শেষ হওয়ার 15 দিন আগেই আপনার নবায়নের জন্য আবেদন করতে হবে। যেমনটা আমরা কিন্তু ভিসা শেষ হওয়ার পরে 1 মাস এক্সপায়ার সময় পেতাম আগে, তখন আমরা 1 মাসের মধ্যেই ভিসা পতাকা লাগাতাম, তাতে কোনো সমস্যা হতো না বা কোনো ধরনের জরিমানাও দেওয়া লাগতো না। কিন্তু এই নতুন আইনের ফলে প্রত্যেকটা প্রবাসীকেই ভিসা নবায়ন করতে হবে 1 মাস, মানে 1 মাস শেষ তো দূরের কথা, ভিসা শেষ হওয়ারও 15 দিন আগেই আবেদন করতে হবে ভিসা নবায়ন করার জন্য। ডিগ্রির প্রথম অনুচ্ছেদ উল্লেখ করা হয় যে প্রবাসীদের আবাসন সংক্রান্ত নতুন যে আইন পাশ করা হয়েছে তা সকল নাগরিকদের মেনে চলতে হবে। যদি কেউ আইনের বিরোধিতা করে তাহলে তার রেসিডেন্ট পারমিট বাতিল করা হবে। এরপরে ওমানের ন্যাশনাল সেন্টার স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের তথ্য, গত 2 বছরে প্রায় 5% প্রবাসী ওমান ছেড়ে নিজ দেশে ফিরে গেছে। গত 4 বছরের ব্যবধানে দেশটিতে প্রবাসীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 37.10%। একটু চিন্তা করে দেখেন কতটা কমের দিকে এই মুহূর্তে ওমানের প্রবাসীর সংখ্যা। চলতি মাসের সেপ্টেম্বর পর্যন্ত ওমানের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 44,16,603 জন, যাদের মোট ওমানি নাগরিকের সংখ্যা 27,78,872 জন এবং প্রবাসীর সংখ্যা 16,37,731 জন। এছাড়াও গত 2 সপ্তাহে দেশটিতে প্রায় 17,912 জন প্রবাসী ওমান ছেড়ে নিজ দেশে পাড়ি জমিয়েছেন। তো এই যে বিষয়গুলো, এই নতুন নতুন যে আইনগুলো আসতেছে, এর কারণেই কিন্তু অনেকটাই মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে এবং নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছে। এনআইসিআরের পরিসংখ্যানে আরও দেখা যায় চলতি বছরে দেশটির প্রবাসী নাগরিকের সংখ্যা ছিল 42.30%, যেখানে বর্তমানে রয়েছে 40%। গত 2017 সালে যেখানে দেশটিতে প্রবাসী নাগরিকের সংখ্যা ছিল প্রায় 46%, অর্থাৎ প্রায় 6% প্রবাসী এই মুহূর্তে ওমানে কিন্তু কম। মানব সম্পদ বিশেষজ্ঞরা জানায়
দেশটির প্রবাসীদের সংখ্যা কমে গেলেও এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, কারণ বর্তমানে মহামারীর কারণে অনেক প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আটকা আছে। তারা ফিরে আসলে আবার হয়তো দেশটিতে প্রবাসীর সংখ্যা বৃদ্ধি পাবে। তবে ওমানের জাতীয়করণের নীতির অংশ হিসাবে দেশের প্রবাসীরা তাদের চাকরি হারাবে এমন তথ্য মানছে না অনেকজনেই। তবে এটা সত্য, আমরা যারা ওমানে ছিলাম বা এখনও যারা আছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে, বিশেষ করে ওমানের ওমানিকরণের যে বিষয়টা চলছে এটার কারণেই অনেক প্রবাসীরাই কিন্তু চাকরি হারাচ্ছে। আর এটাতে ওমানের যে মাস্কাটের এরিয়া আছে, মাস্কাটে প্রায় প্রবাসী আছে 5,28,102 জন। এরপরে উত্তর আলবাতিনা প্রদেশে প্রবাসীর সংখ্যা 1,94,503 জন। তৃতীয় স্থানে ধোপার প্রদেশে 15,215 জন। তো এই যে প্রবাসীগুলো এই জায়গাগুলোতে আছে, তো এই জায়গাগুলোতে কিন্তু ওমানের ওমানিকরণের বেশ কিছু ফলস্প্রুত ঘটনা আমরা কিন্তু অতীতে দেখছি। যেমন ড্রাইভিং সেক্টর, অর্থাৎ যে বড় বড় গাড়ি চালানোর যে কাজগুলো ছিল সেখানেও প্রবাসীরা যুক্ত ছিল, সেখান থেকেও কিন্তু প্রবাসীদেরকে অব্যাহতি দেওয়া হয়ে গেছে এবং সেগুলোতে ওমানি জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন স্কুল মাদ্রাসায় অনেক প্রবাসীরাই শিক্ষকতা করত, সে জায়গাগুলোতেও কিন্তু ওমানিদেরকে সুযোগ দেওয়া হয়ে গেছে। এরপরে আরও বেশ কিছু কোম্পানি আছে যেগুলোতে সুপারভাইজার পদে, ক্যাশিয়ার পদে, আরও অন্যান্য বড় বড় যে পোস্টগুলো ছিল সেখানেও কিন্তু প্রবাসীদের সংখ্যা ছিল, সেখানেও তাদেরকে কমিয়ে ওমানিদেরকে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। যদিও এই সমস্যাগুলোতে আমাদের বাংলাদেশি প্রবাসীদের পড়ার আশঙ্কা খুবই কম, কারণ বাংলাদেশি প্রবাসী আমরা যারা আছি ওমানে তাদের অধিকাংশ লোকজনেই তৃতীয় গ্রেড যে ভিসাগুলো আছে সেই ভিসাতেই সবাই ওই দেশের প্রবাসী, তার কারণেই আমাদের চিন্তাটা একটু হলেও কম। তারপরেও একটা কথা আছে, ওমান থেকে প্রতিনিয়তই লোকজন চলে যাচ্ছে, এটা সত্য। এবারে আপনাদের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যেটা প্রত্যেক দিন সবার কাছ থেকে আসতেছে সেটা হলো, নতুন ভিসার যাত্রীদের ওমানে যাইতে গেলে করোনার ভ্যাকসিন লাগবে কি না? আপনারা একটা জিনিস বোঝেন না কেন, প্রত্যেকটা যাত্রীকে যারাই ওমানে প্রবেশ করবে সেটা স্থলপথে হোক, আকাশপথে হোক বা যে কোনোভাবে হোক, প্রবেশ করতে গেলে অবশ্যই সবাইকেই এই ভ্যাকসিন দুই ডোজ কমপ্লিট করেই যেতে হবে। যারা এক ডোজ ভ্যাকসিন কমপ্লিট করবেন তাদের বেশ কিছু শর্ত আছে, যেটা গতকালের ভিডিওতে বলা ছিল যে শুধুমাত্র যাদের বাইরে থাকার কারণে ভ্যাকসিন নিতে পারে নাই বা যাদের ফ্যামিলির লোকজন বাইরে থাকার কারণে ভ্যাকসিন নিতে পারে নাই তাদেরকেই শুধু এক ডোজ ভ্যাকসিন নিয়েই যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, তাছাড়া আর কারোরই কিন্তু সেই সুযোগটা থাকবে না। পাশাপাশি অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন ভিসার যাত্রী আমি, সেক্ষেত্রে আমার করণীয় কী? আপনাদের কারোরই ভিসার মেয়াদ শেষ হবে না, কারণ অটোমেটিকলি ওমান শ্রম মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা ভিসা যেগুলো 2021 সালে রেনু হয়েছে প্রত্যেকটা ভিসার মেয়াদ একেবারে এই বছরের শেষ পর্যন্ত করা হয়ে গেছে। তার মানে আপনারা যারা নতুন ভিসার যাত্রী আছেন আপনাদের চিন্তিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। তো এই ছিল এখন পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। সবাইকে অনুরোধ করব সবাই সাবধানে থাকবেন, যদিও করোনা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে তারপরেও সাবধানতার কোনো মান নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।